সকাল আবেলা সারা বেলা অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা দেশের বিশিষ্ট মানুষদের আপনাদের সামনে নিয়ে আসি, যারা সারা জীবন ধরে শিল্প সাহিত্য সংস্কৃতি মননশীলতা চর্চা বিভিন্ন ক্ষেত্রে সমৃদ্ধ করেছেন নিজের সৃষ্টিশীলতাকে, সেই সাথে গৌরবান্বিত করেছেন আমাদেরকে বা দেশকে। আজ আমাদের অতিথি হিসেবে যিনি এসেছেন তিনি বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা, চলচ্চিত্র বিষয়ে একাধিক পত্রিকার সম্পাদক, আমাদের খুবই কাছের মানুষ, প্রিয় মানুষ এবং আমার দীর্ঘদিনের বন্ধু মোহাম্মদ খসরু। খসরু, অনেক ধন্যবাদ যে আজকে তুমি সেই তোমার রোহিতপুর থেকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য এসছো। এই অনুষ্ঠানটা হলো একেবারে ঘরোয়া পরিবেশে গল্পগুজব করার মতো, তো আমরা শুরু করব একদম তোমার জন্মলগ্ন থেকে। ওইখান থেকে শুরু করি, তো কোথায় জন্ম, কবে? আমার জন্ম বাবার চাকরি উপলক্ষে, আমরা ছিলাম 24 পরগনা। ও, মানে ওয়েস্ট বেঙ্গল। জন্ম এখানে? ওখানে জন্ম, হুগলিতে। আর কিন্তু দেশের বাড়ি বা মানে গ্রামের বাড়ি বলতে এটা রোহিতপুর। হ্যাঁ, রোহিতপুর। এটা মানে 14 বছর বিটা বাড়ি, নিজস্ব বাড়ি, রোহিত বাড়ি, মানে কেরানীগঞ্জে। কিন্তু বাবা কিন্তু ওখানে তিনটে বাড়ি করছিল, শেষের বাড়িতে বিক্রি করতে যায়, মারা গেলেন ওখানে। মাতারা সব এখানে ছিলেন, বাবার মূর্তি সংবাদ এলো, ওখানে তাকে কবর টবর দেওয়া হয়েছে এই আর কি। উনি ওখানে কী চাকরি করতেন? উনি ছিলেন জুট মিলের ফোরম্যান তৎকালীন। বাবার নাম কি? হজরত আলী। আর মায়ের নাম? মা তো আমার দুটো। আচ্ছা। আমার আপন মার নাম হলো মহিতুন্নেসা। আচ্ছা। আর সৎমার নাম হলো কাশেরুন্নেসা। তো ওই যে এই যে 24 পরগনায় তুমি জন্ম তোমার হলো, ওখানে 24 পরগনা, ওই সময়কার কোনো স্মৃতি কি মনে আছে তোমার? স্মৃতি কিছু আছে, আমরা পড়াশোনা স্মৃতি, পড়াশোনা করতাম না। ভর্তি হয়েছিলে? না, স্কুলে যাইনি। আমাদের বাড়িতে এক ভদ্রলোক থাকতো, ওনার কাছে আমি আমরা পড়তাম আর কি, আমি আর আমার ভাই। আমার মা মানে বড় মা, যিনি আমাদের আপন মা আর কি, আপন মা না, বাবাকে বিয়ে করাতে ই করে বাধ্য করে, এবং সেই ঘরে আমরা সব ভাই বোন। বড় মার কিন্তু কোনো সন্তানই নেই, কিন্তু একদম নিজের সন্তান মতো আমাদের উনি মানুষ করে তুলেছিলেন। এত ভালোবাসা, এত সব কিছু। 1972 সালে উনি মারা যায়। আর তোমার যে নিজের মা, তিনি বেঁচে ছিলেন? হ্যাঁ, অনেক বছর বেঁচে ছিলেন। মা তো মারা এলো 1991-এ। আচ্ছা, ঢাকায় চলে আসলে কবে? ঢাকা তো একদম চলে এলাম এই 50 সালে। এখানে এসে তুমি ভর্তি হলে কোথায়, স্কুলে ভর্তি হয়েছিলে? স্কুলে ভর্তি হয়েছিলাম, কিন্তু পড়াশোনা পারতাম না, আর দুইটা বিষয়ে একদম অকার ছিলাম আমি, কিছুই পারতাম না। একটা লং কোয়ার্টল আরবি কম্পালসারি ছিল তখন। কোন স্কুলে? এটা আমাদের গ্রামের স্কুলে, তুমি দেখছো তো, রোহিতপুর একটা ইসমানি স্কুল হয়েছে, তখন ছিল একটা মাদ্রাসা। কোন ক্লাস? ওটা আর থ্রিতে থেকে উঠে গেলাম, ওখানে পড়ে ভর্তি হলাম, ফোর থেকে ফাইভে উঠার পরে নেই। তো কি করলে তাহলে? চাকরি খোঁজা শুরু করলাম। তার আগে তোমার বাবা মারা গেছেন? হ্যাঁ, বাবা মারা গেছে। তুমি তো সবাই বলে যে খসরু অনেক লেখাপড়া জানে, এটা কি? লেখাপড়া জানি না, আমি নিজে থেকে একটু পড়াশোনা করছি, নিজে যা ভালো লাগছে। আমি তো আমার মনে করি আমি যদি প্রথাগত এডুকেশন ঢুকতাম, তাহলে এই যে ফিল্ম টিম কোনো ব্যাপার আমার কোনো আগ্রহ হইত না। এটা আমার ছোটোবেলা থেকেই মানে ফিল্মটা মাথায় ঢুকে গেছিলো। মা বাবার সাথে একবার একটা ছবি দেখতে গেছিলাম, সেটা এখনো মনে পড়ে আমার। ওই তখন থেকে কি ছবির প্রতি আগ্রহ? হ্যাঁ, একটু প্রচন্ড। আমাদের ওখানে ভালো ভালো ছবি তখন আসতো না, তখন আমরা দেখতাম ওই ফাইটিং ছবি একটা ছিল বাবুরাও বলে, খুব নাম করা ফাইটার। আর ওই যে মাস্ক লাগানো এক মহিলা দাদিরা, নাম শুনছো? ওই হান্টার লোক করতে পারি, কেন হান্টার বাড়ি দামে একটা বই ছিল তার। হ্যাঁ, সব দৈতিক করো পুরুষ সমানের মহিলাটাই না আমরা শুনতাম সেখান থেকে, আবার গানের গান টানটা কিছু তৈরি হলো, পরে এখানে আসলাম। আমরা যখন ফিল্ম সোসাইটি করি 1963, বুঝছো, তখন এক বছর আগে ছায়ানট হইল। ছায়ানট আর বাংলাদেশের ফিল্ম সোসাইটি একই বাড়িতে হয়েছিল, সেটা হলো ওই
আশরাফ আলী চৌধুরী নাম শুনছো? এই যে বিয়েতে উনি কিন্তু বঙ্গবন্ধুর খুব ঘনিষ্ঠ ফ্রেন্ড ছিলেন, সাংঘাতিক পুরনো পল্টনে বাড়ি ছিল। ওই বাড়িতেই মিটিং টিটিং করে দেখি ওয়াইড বাইরে নাকি এটা করছিল প্রথম ফিল্ম সোসাইটি। আমরা তোমার ফিল্ম সোসাইটিটা আমি শুনবো, কিন্তু তার আগে বলো যে এই যে এই ধারণাটা যে ফিল্ম সোসাইটি একটা করা উচিত বা এটা করাটা কিভাবে হলো? এটা হলো আর কি, আমি তো ধরো স্কুলে করলাম না যে তখন কি তুমি চাকরিতে ঢুকে গেছো? না তখন ঢুকি নাই। ঢুকনে আছে আজকে আমি ওই ফুটপাত থেকে বইটি কিনতাম। এই যে তুমি তো শুধু বই না, তুমি ধরো গান শোনা বা এই শিল্প সংস্কৃতির যে চর্চাটা এটার সঙ্গে যে এটার সঙ্গে আরেকটা লোকের কথা না বললে খুব অন্যায় হবে, এবং সেটা ছিল এমদাদ হোসেন। যিনি এই দেশের একজন বরেণ্য শিল্পী, পেইন্টার, ছবি আঁকতেন, এই পরিচয়টা মনে হয় অনেকেই এখন জানে না। এবং যার ছেলে নিসার হোসেন এখন আমাদের চারুকলার ডিন, তো এই এই মানুষটাকে তো আসলে ওইভাবে জানে না, কারণ খুবই প্রচার বিমুখ একজন মানুষ ছিলেন। তো তোমার সঙ্গে তো তার খুবই আমার এই যতটুকুই হয়েছে এর পেছনে ইন্দ্রনাথের অবদান অত্যন্ত বেশি। সে বললো যে দেখো আমরা একটা নতুন প্রতিষ্ঠান করতেছি, সেখানে কিন্তু ফটোগ্রাফার লাগবে, আমরা ই দিয়েছি আর কি। এবং তখন তখনকার সময় তখন তো অ্যানালগ পৃথিবী, আমাকে বললো যে তুমি একটু ফটোগ্রাফিটা শিখলে খুব ভালো হয়, তোমার বোধহয় চাকরি দিয়ে দিতে পারবো। তো আমি কোথায় শিখবো? তখন তো ওরকম শেখার কোনো ইনস্টিটিউট ছিল না ঢাকায়। হ্যাঁ, তারপরে হচ্ছে ঠিক আছে, ওই নাই বুদ্ধি নয় নাম শুনছো? নজেশ্বর ভাই, বড় ভাই, মানে শুধুমাত্র তাই না, ওই যে আরেক ভদ্রলোক আছে না, ডক্টর নওয়াজিস আহমেদ, তার বড় ভাই। আচ্ছা, তো তোমাকে কি ওনার কাছে পাঠালেন? হ্যাঁ, উনি আবার আমাকে প্যানারোমা ফটোগ্রাফার স্টেডিয়ামে, নাইবুদ্দিনের কলিগ ছিল প্যানারোমার মালিক, এরা ওয়েস্ট বেঙ্গলের লোক, বলার পর বলতে ঠিক আছে শিখুক কাজ আর কি। তার আগে আবার ওই কফিলুদ্দিন নামে এক লোক ইয়ে তোমার বগুড়ার, তার একটা স্টুডিও ছিল নিউ মার্কেটে, সেখানে আমি আবার যখন চাকরিতে হয়ে গেল তখন ফটোগ্রাফার তো আমি তো স্টিল ফটোগ্রাফি বিষয়ে ঢুকলাম, এবং ল্যাবরেটরি প্রিন্টিং, তারপর তোমার ফটো প্রিন্টিং, এগুলো সে মানে ডার্ক রুমে যা যা, হ্যাঁ ডার্ক রুমে যা যা হয় আর কি। অফিস এটা? এটা এই ডিজাইন সেন্টার। ডিজাইন সেন্টারের তো প্রতিষ্ঠাতা ছিলেন কামরুল হাসান। কামরুল হাসান না, আমার চাকরির ব্যাপারে উনি খুব স্ট্রিক্ট পদক্ষেপ নিয়েছিল, ওই যে যারা বিজনেসের সাথে ডাইরেক্টলি কানেক্টেড না তারা ইন্টারভিউ বলছিল, তাদের থেকে একটা আপত্তি ছিল যে এত ছোট ছেলেকে চাকরি দেওয়া হবে, এটা তো। তখন তোমার বয়স কত? আমার কত 14-15 হবে। কত সালে? 61। তোমার বয়সের ব্যাপারে আপত্তি উঠেছিল, কিন্তু লেখাপড়া বা এই যে শিক্ষার ব্যাপারে কোনো? না, কামাল হোসেন স্যার এটা আপত্তি দিল, সে বললো যে ও তো আমাদের সাথে কাজ করবে, অসুবিধা হবে না, এইটা একটাই কথা বলছিল আর কি স্যারের। এবং ওই কথার পর আর কেউ কথাগুলো সাহসই পায়নি। তার মানে উনি তোমার পক্ষে একটা অবস্থান নিয়েছিলেন। তো তোমার এই চাকরি জীবন শুরু হলো? হ্যাঁ, এই জন্যই শুরু। আমরা তোমাকে নিয়ে ছোট একটা তথ্যচিত্র বানিয়েছি, সেটা আমরা একটু দেখে নিই। বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা মুহাম্মদ খসরু 1948 সালের 30 মার্চ ভারতের হুগলিতে জন্মগ্রহণ করেন, তবে তার পৈতৃক বাড়ি কেরানীগঞ্জের রোহিতপুরে। চলচ্চিত্রের সাথে ভালোবাসা তার শৈশব থেকেই। 60-এর দশকের গোড়ায় এই অঞ্চলে প্রথম চলচ্চিত্র সংসদ প্রতিষ্ঠিত হয়, যার প্রাণপুরুষ তিনি। সেই অগ্নিগর্ভ সময় থেকে তিনি প্রজন্মকে তাড়িয়ে বেড়াচ্ছেন ছবি দেখার জন্য। তারই উদ্যমে 1975 সালে জন্ম নিল বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিস। কেবল ফিল্ম দেখা নয়, ফিল্ম বিষয়ক সেমিনার, কর্মশালা প্রভৃতির আয়োজন করেছেন। তার ডাকে বিভিন্ন দেশ থেকে ছুটে এসেছেন চলচ্চিত্র জগতের জ্ঞানীগুণী মানুষেরা। বাংলাদেশের প্রথম ফিল্ম আর্কাইভ প্রতিষ্ঠারও অন্যতম উদ্যোক্তা তিনি। বাংলা ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্র বিষয়ক পত্রিকা ধ্রুপদী এবং চলচ্চিত্রপত্রর তিনি সম্পাদক। এছাড়া চলচ্চিত্র সংসদ আন্দোলনের বুলেটিন, ক্যামেরা যখন রাইফেল সহ
আরও অনেক প্রকাশনা সম্পাদনা করেছেন মুহাম্মদ খসরু। এসব প্রকাশনা আজ বাংলাদেশ চলচ্চিত্র সংস্কৃতির অক্ষয় দলিল। সাক্ষাৎকার চতুষ্টয় নামে একটি বইও রয়েছে তার। বই রয়েছে বাংলাদেশ চলচ্চিত্র সংসদ আন্দোলন নিয়েও। তিনি নিজ উদ্যোগে তৈরি করেছেন চলচ্চিত্র সাহিত্যের বিশাল লাইব্রেরি। সে লাইব্রেরিতে চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা ছাড়াও বিশ্বের বিভিন্ন দুষ্প্রাপ্য বই, পুস্তক, ম্যাগাজিন, জার্নাল, স্মরণিকা, বুলেটিন সংরক্ষিত আছে। ব্যক্তিজীবনে চিরকুমার এই মানুষটি চলচ্চিত্রকে নিয়েই বেঁচে আছেন, সেই সাথে তার সার্বক্ষণিক সঙ্গী, বই আর বিভিন্ন প্রজন্মের চলচ্চিত্র প্রেমী মানুষেরা। তোমার চাকরি জীবন শুরু হলো, তো এতদিন তো তোমার জীবনটা ছিল মানে এই 14-15 বছর বয়স, তো এর মধ্যে তো তুমি মানে বলতে গেলে একটা এলোমেলো জীবন শুরু করলে। এখন থাকার ব্যাপার খুব তখন ঠিক হয়ে বাড়ি থেকে আসতাম আইটা। চাকরি নেওয়ার দরকার পড়লো কেন? তোমার তো বাড়ির অবস্থা খুব খারাপ ছিল। না না, বাড়িতে অবস্থা খারাপ মানে বাবা মারা গেলেন, ফ্যামিলিটি স্ক্যাটার্ড হয়ে গেল। হ্যাঁ, বড় ভাইয়ের চাকরি পড়াশোনা তেমন করে নেই, মানে একাডেমিক কোনো ই নেই তার। আর ছোটো ভাইটা ওই কিছুটা লেখাপড়া করতেছিল, আর বোনটাকে মা বিয়ে দিয়ে গেল, বড় মা, তার উপরে কথা বলার উপরে তো কেউ নেই যে কি। তারপর চাকরি তো চলা শুরু করলো আর কি। এই চাকরিতে তুমি তখন মানে হেঁটে বাড়ি থেকে আসতে? না, প্রথম থেকে বাড়িতে আসতে, তারপর ওখানে কিছু ছিলাম, ওই একটা মেসের মতো ছিল একটা রুম। তারপর আমি বাড়ি গেছি, তারপরের দিন খুব জ্বর বৃষ্টি ছিল, আসে শুনলাম যে গোটা বাড়ি দেখে ধসে গেছে, তো একজন লোক মারা গেছে, আরেকজন খুব আহত অবস্থা হাসপাতালে। ওই যে বাড়িতে তুমি? আমি ওদিন ছিলাম না, আমারই মনোরক্ত ছিল ওদিন আর কি। যাই হোক, কি চাকরি জীবনের পরে মানে চাকরিতে ঢোকার পরে তখন তো একটু ধরো স্থিতি হলো, একটা জায়গায় স্থিতু হয়ে বসা, তখন কি তুমি এই এই মানে চলচ্চিত্র নিয়ে লেখাপড়া এদিকে বেশি মন দিলে? এই বাবা মা দিলাম শিক্ষিত্রিতে, তো এই ব্যাপারটা ছিল ওয়াহিদ ভাইদের একটা করতেছে, আমি একটা করবো। তো ওয়াহিদ ভাই দেখে খুব ভালো করে বললো, দেখো এটা তো আমরা চালাইতে পারতেছি না, করতে আর কি একটা স্লোপন। তো এর আগে কি ওয়াহিদুল হক বা এরা মিলে একটা চলচ্চিত্র সংসদ করেছিলেন? করেছিল মানে মিটিং টিটিং করতে, কিন্তু তুমি এটা চালাও, তোমার একটু ইতি কম, আমরা আসি পিছন থেকে তুমি ব্যাক করবো। এই তো স্বীকৃতিতে আমি সংগঠনের দায় দায়িত্ব নিলাম এবং এটাকে আরো বর্ধিত করা, এই করা ছেলে পেলে যাওয়ার সবার করে। কি ধরনের কাজ করতে এটা থেকে? এটা মধ্যে তখন আমাদের কাজ ছিল ছবি খুঁজে বের করা, ভালো ছবি বিভিন্ন এম্বাসিতে আমি একটু পড়লাম যে দেখা ওরা সোর্স কেমনে পায়। হ্যাঁ, ওরা ছবি কী বলতো, দেখা গেল যে ওরা সব ছবি থ্রু এম্বাসি আনে। কাদের কাদের কথা বলছো? কলকাতায়। কলকাতায় আছে, কলকাতা ফিল্ম সোসাইটি এবং আদার। তারপরে প্রথম 66 না 67 প্রথম ধ্রুপদীটা বেরিয়েলো আমাদের, প্রথম পত্রিকা। প্রথম আমরা ফিল্ম সোসাইটির থেকে একটা ই করছিলাম ফেস্টিভ্যাল, ছবিগুলো ছিল ফরাসি, যেহেতু ফরাসি অডিটোরিয়াম ছোটো ওই জন্য আমরা ওটাকে ব্রিটিশ কাউন্সিলে ওই ডিরেক্টরই বলছিল যে তোমাদের এখানে এটা আমরা করবো, তখন ব্রিটিশ কাউন্সিল করেছিলাম। আচ্ছা, আর খুব ভালো ভালো 4-5টা 6টা ছবি মধ্যে দেখানো হয়েছিল। তখন আমাদের প্রেসিডেন্ট ছিলেন আবেদিন স্যারে, জয়নুল আবেদিন। এখন তো আমরা এভাবে ছবি দেখাইও না, আমাদের অ্যাক্টিভিটিটা চেঞ্জ করছি, পড়াশোনা, তারপর লাইব্রেরি, তারপর তোমার পত্রপত্রিকা বের করা, এগুলোর মধ্যে এসে বললো। তারপরে তোমার 69-এ হলো কি, তখন আমরা আমাদের ই নাই জেনারেল সেক্রেটারি, আমার আবার এগুলো ওর পিছনে খুব উৎসাহী না, আমি একটা কর্মী হিসেবে কাজ করতে চাই, নিলে আমি হইতেই পারতাম আগে। তারপরে আলমুল কবির লেখালেখি করার শুরু করছে, এখানে এসে দেখলাম জয় কক আসলো, আসার 2 বছর কি 1.5 বছর ছিল সে। তারপরে তো আমাদের ফ্রেন্ড সোসাইটি ফান্ডটা ওখানে তার কাছে ছিল কিছু কম আর কি, যাই হোক আর কি, যুদ্ধটাও লেগে গেলো ওর ফাঁকে। আমরা তো এই যে মুক্তিযুদ্ধের দৌড় জবের মধ্যে আছি, সে করে ওই ফাঁকে একটা নিজের নামে একটা ফিল্ম সোসাইটি করে বানিয়ে সেটা কবে? এটা ওই 69-ই সে করলো, অন্য একটা তার নিজে ঢাকা সিনে ক্লাব নামে ও আরেকটা করলেন উনি। হ্যাঁ,
সেটার মধ্যে আমাদের কেউ ছিল না, বেশিরভাগ মহিলারা ছিল। ওই আমাদের লালা চাচি ছিলেন, লালা সামাদ আর কি, উনি ছিলেন তার সাথে আর কি। ওরা তো ধারণ ছিল এটা আমি আর ই করতে পারবো না, চালাইতে পারবো না, কিন্তু আমরা আইলাম। আমি আবার নতুন করে চেষ্টা করলাম। এটি কাদের নিয়ে শুরু করলে? তখনকার ইয়াং ছেলেমেয়েদের থেকে কিছু, এই জামাল খাল ছিল, ফারুক ছিল, হ্যাঁ, তারপরে আমরা ছিলাম কি, সবার নাম এখন মনে আসে না। এই যে এই ধরো 66-এর পরে, মানে বঙ্গবন্ধু যখন ছয় দফা দিলেন, তারপর থেকে এই দেশের রাজনৈতিক আবহাওয়া তো ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করলো এবং মানুষ আস্তে আস্তে সংগঠিত হয়ে একই একটা লক্ষ্যে ধাবিত হচ্ছে, যে স্বাধীনতা। এই আন্দোলনের সময়টায় তোমার অবস্থা কি ছিল? তুমি আমরা তখন কেউই প্রিন্স সোসাইটি না ভাবছি না, ভাবি নাই। আমরা তখন স্বাধীনতার ব্যাপারে ঝামেলা করছিলাম বেশি। তো তোমার এই যে এই সময়টাতে তোমরা তোমার কি ধরনের কর্মকাণ্ড ছিল? প্রথম যে রাজার বাগে অ্যাটাক হয়েছিল না 25শে মার্চ রাত্রে, 25শে মার্চ আমি তো তখন এখানে ঢাকায়। কোথায় ছিলে? ওই যে ইয়ে ওই সিদ্ধেশ্বরী স্কুল উল্টা দেখে, ওই যে একটা কলোনি আছে না, ওই ইসেদের ডিএটি একটা কলোনি ছিল, মানে ওরা অফিসার স্টাফ কোয়ার্টার মতো। আচ্ছা, ওইখানে পিছনে তালিম হোসেন, ওই যে নজরুল একাডেমির ডিরেক্টর, তার ওয়াইফের একটা বাড়ি ছিল, ওখানে ছিলাম। তখন আস্তে আস্তে ওখানে পুলিশ উন্ডেড পৌঁছিল, 3-4টা এলো, তাদের ধরে ধরে করে সব হাসপাতাল চাষ নেওয়াটা, ওটা একটা ইয়ের মতো হয়ে গেলো আর কি। তখন কি তোমরা ওই বাসা বাড়িতেই ছিল? হ্যাঁ, আমি তখন সিদ্ধেশ্বরীতে ছিলাম। তারপরের দিন আমি বাড়ি গেলাম, যাওয়ার পথে দেখলাম তার চারিদিকে ওরকম বৃষ্টির অবস্থা। তুমি এই পুরো সময়টা কোথায়? গ্রামে? অফিসে আইছি দু একবার, এই বাসায় আসি না, আমি তো থাকতাম এখানে সিদ্ধেশ্বরীতে। সিদ্ধেশ্বরীতে ওই একটু আগে আগে বাইরে যেতাম, চলে বাড়িতে চলে যেতাম, পুরো গাড়ি টাড়ি চলা শুরু করলো এরকম ভাবে। তারপরে কি নিয়মিত অফিস করেছো? নিয়মিত না, দু একদিন আইতাম, দু একদিন আইতাম না, কেউ জিজ্ঞাসা করতো না, আর অফিসে আসতে কেউ পাইতামও না। কেউ জানি একটা মরা মরা ভাব, কেউ কেউ খুব সচল না, কেউ আসলো কেউ আসলো না, এরকম একটা ইয়ের মধ্যে চলছে। আমি আমি যদি আইসি কিন্তু চালিতে বাইরে যেতাম, যেহেতু আমার তো গাড়ি না পাওয়া যেতে পারে কিসে আর কি, আর স্যার তো চলে গেছে ইন্ডিয়াতে। শেষের দিকে আমাদের বাজারটা অ্যাটাক করলো, আমাদের ওই যে রাস্তা যাইছে না জিঞ্জিরা থেকে আর্মি করছে, আশেপাশে যত ইম্পর্টেন্ট বাড়ি আছে আমার বাজারটা পুড়ে বানালো। গাজার কিছু হিন্দু ধরে তখনও সাহারা ব্যবসা খুবই একটি নামদাম করছে, তাদের দোকান মোকান সব আমাদের বড় বড় দোকান আগুন জ্বালা যায় পুড়ে ফেলছে। তারপর স্বাধীনতার পরে কি তুমি আবার কাজে যোগ দিলে? হ্যাঁ, কাজ শুরু করলাম, ওই আলমগীর কবির আনলাম, আলমগীর কবির চলে যাওয়ার পর আবার বাবু জামিল আনলাম, ই করে ও যাওয়ার পর বৃত্তের ট্র্যাক্টর বৃত্ত যাচ্ছিল আমি চালাবো, ওই তারপর থেকে আমি চালাচ্ছি। দেশ স্বাধীন হওয়ার পরে যখন মানে মানে বঙ্গবন্ধু ফিরে এলেন, তারপরে তখন কি তোমরা তোমার মনে হয়েছিল যে না, এই চলচ্চিত্র আন্দোলনটা এখন আমরা গড়ে তুলতে পারবো? হ্যাঁ, তা তো ছিলই না, থাকলে আশা ছিল আর কি, কিন্তু তোমার খুব বড় কিছু দেখতে পারিনি, কিন্তু কাজ হচ্ছে, লোক আস্তে আস্তে উদ্বুদ্ধ হচ্ছে, পরে একটা প্রতিষ্ঠানের মতো হয়ে গেলো প্রিন্স সোসাইটি। এই এফবিসি তো বঙ্গবন্ধু করছে, এটা তো জানোই যে তখন ওই একটা ই পাস করবে যারা আগে, ওরা কীভাবে আমাদের ফিল্ম যেতে এখানে না হয় বসে তো এই মাটিতে নাকি ফিল্ম হওয়ার কোনো চক্কর নেই, এসব আর কি কৃষ্ণতে কথাবার্তা করে বাড়িত, এটা তো একটা ছবি করে দেখাই দিল ইয়ে মুখোমুখোর করে দেখি না। তারপর জাগোয়া সাহেবের মতো ছবি হয়েছে এখানে, এখানেই হয়েছে। হ্যাঁ, ছবিটা করতে ডিরেক্টর ছিল অরিজিনাল ডিরেক্টরটা ইয়ে এরা ছিল, ইন্ডিয়ান সত্যজিৎ রায়ের এক অ্যাসিস্ট্যান্ট শান্তি চট্টোপাধ্যায় না কি নাম, তখন পৃথিবীর সেরা ফটোগ্রাফের মধ্যে একজন ফটোগ্রাফার ছিল ওয়াল্টার ল্যাসলি, ওয়াল্টার ল্যাসলি ছিল জাগুয়ার সাভেলার ক্যামেরাম্যান। আচ্ছা, এবং আমার জীবনের প্রথম মুভি ক্যামেরা দেখলাম আমি ওই ছবিটা ওখানে, এই ছবিটা তো প্রাইজও পেয়েছিল মস্ততে, বেস্ট ফিল্ম প্রাইজ পেয়েছিল। সম্প্রতি আমি পত্রিকায় দেখলাম যে ছবিটাকে রেস্টোর করে কান ফেস্টিভ্যালে দেখানো হয়েছে, হতে পারে। তো এই তোমার মানে চলচ্চিত্রে কাজ করার অভিজ্ঞতা এটাই প্রথম? হ্যাঁ, এটাই প্রথম। তারপরে তো আবার ইয়েলো গেলাম কাজ করলাম। এই স্বাধীনতার পরে তুমি যে কাজ করলে ঋত্বিক ঘটকের সঙ্গে, এটা কিভাবে ঘটলো? এটা তো ওরা আমাকে ডেকে নিছে, এইটা আমাদের কথা কইছিল
যুদ্ধের সময় দাদা কে নাম রাজেন তরফদার সে ওই যে স্বাধীনতার সময় কামাল বাইরে ধরছিল আমাদের সাথে ছিল মশিউদ্দিন শাকের এরাও তো ছিল নাকি হ্যাঁ তারপরে একদিন আমাকে এই আওয়ামী লীগ তো ওই শেখ মুজিবুর রহমানের পর জিয়া আসলো আস্তে আস্তে জিয়া তার নখদন্ত বের করা শুরু করলো জামিন চৌধুরীর ওই একটা ইঞ্জিনিয়ার আছে না কি ভাই যেন হাবিবুল্লাহ খান সে বলে তো কসুর শোন একটা কথা আছে আমি বললাম কি কি বলেন তো বলে আমরা তো একটা ল পার্সন আছি এই যে তোমরা ছবি এভাবে দেখো বিদেশি ছবি এটা একটা নিয়ন্ত্রণের দরকার তোমরা এটা নিয়ন্ত্রণ তো কমপ্লিট কালচারালি ইতে ওরা আমাদের এনে দেয় হ্যাঁ আমার রিকোয়েস্ট রাখছে পয়সা করে এটা তাড়াতাড়ি করছো আমরা কিন্তু ছবিটা দেখাই কিন্তু না এইভাবে ছবি দেখো ছবির সাথে সাথে কী এসে পড়ে না পড়ে এগুলো সেন্সারটাতে করে একটা নোটিশ সবাই ধরে হইলো রুল করা হলো প্রত্যেকটা ছবি সেন্সার বোর্ড থেকে সার্টিফিকেট নিতে হবে ডিপার্টমেন্টকে চিন্তা করো আবার চাঁদা দিতে হবে একটা ওরা আবার একটা সার্টিফিকেট দেবে ওটার ভিত্তি করে ছবি টবি দেখানো হবে চালানো হয়েছিল অনেকদিন এইভাবে কিন্তু এই যে তোমার ফিল্ম সোসাইটি আন্দোলন যেটা এটা তোমার নেতৃত্বে একসময় তো খুবই মানে প্রাণবন্ত একটা তখন এটা পাবলিক পরিস্থিতি ছিল কিছুটা ইয়ে হয়েছিল কিছুটা ফ্যামিলি স্ট্যাটাসে দাঁড়িয়েছিল চায়নাটার মতো রবীন্দ্রসঙ্গে তো পরাচী মাথায় গেছে গাড়ি দেওয়া মেম্বারশিপের নোটিশ গেছে না গাড়ি দেওয়া ড্রাইভার এসে টাকা দিয়ে গেল চাঁদা এক বছরে এরকম করে অনেক বড় বড় লোকরা যারা মেম্বার ছিল তারা ছবি দেখো না কিন্তু সে সংগঠনের সদস্য এটাই তাদের একটা এরকম দাঁড়াগা কিন্তু নিয়ে গেছিলাম এটা যদিও খুব ভালো লক্ষণ বলে মনে হয় না আমার কিন্তু আমরা চাইছিলাম যে ইয়াংরা আসবে আর কি ওরকম হ্যাঁ কিন্তু এই যে একদিকে যেমন এখন চলচ্চিত্র সংসদ আন্দোলনটা বেশ ব্যাপক হয়েছে অনেকগুলো সংগঠন কাজ করে ছাত্র বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও এটার সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু তুমি যেটা দিয়ে শুরু করেছিলে এখন তোমার এই চলচ্চিত্র সংসদের ভূমিকাটা কি এখন আমরা যেটা নতুন করে করব সেটা অন্যরকম সেটা হবে বছরে দুইজন একজন খুব নাম করা টিচার নিয়েছিলাম তার তার দ্বারা এক মাসের বা বিশ দিন পঁচিশ দিন একটা ই করলাম হোয়াটসঅ্যাপ করলাম তারপরে পত্রিকাটা তো আছেই আমাদের পত্রিকাটা খুব কার্যকর হয় আর কি এবং ইন্ডিয়াও পত্রিকাটা কি নিয়মিত বার হচ্ছে নিয়মিত কি এটা তো কুড়ি বছর পর বাড়িয়েছে কেন লেখার লোক নেই এবং টাকা নেই কিন্তু চলচ্চিত্র সংসদ আন্দোলন তো আগের চেয়ে ব্যাপক হয়েছে তাহলে হ্যাঁ ওই যে কিব লেখার লোক নাই কেন শেষের দিকে আবার লোক কমে গেছিল ওই যে ডিজিটাল ছড়া গেল না টেলিভিশন টেলিভিশন বইবে মানুষের বাড়িতে ছবি দেখে তারা কি ফিল্ম সোসাইটি যায় ছবি এটা একটা আঘাত করছিল আমাদের ওই সময় যারা তোমার সঙ্গে বিভিন্ন সময় কাজ করেছে তাদের মধ্যে তো অনেকেই এখন চলচ্চিত্র নির্মাতা হিসেবে প্রতিষ্ঠা হয়েছে হ্যাঁ ওই যেমন ওই সবাই তো প্রায় ওই মোরশেদুল ইসলাম ওই তানভীর মুকাম্মেল ওই মুদার হাসান কি জানি মানজার হাসান মুদার হ্যাঁ তারপর আরও কিছু নাম আছে আর কি মাহবুব জামিল সেলিম এরা সব যাই হোক আর কি এসেছিল আর কি আর যখন তুমি তো ইয়ে ঋত্বিক ঘটকের সঙ্গেও কাজ করেছিলে হ্যাঁ ঋত্বিক ঘটকের সাথে কাজ করি না এইভাবে আমরা থাকতাম ওই একই হোটেলে ঋত্বিকটা ওখানে আসে একদিন ঘরে ঢুকে আমি ছিলাম ওই রাজেন করে রাজেন বাবু কোথায় রে এইভাবে করে একটা লোক ঢুকলো আমি দেখলাম যে এই দুটো লোক তো তিন যে কথা বলতেছি এ তো ঋত্বিকদার মনে হইতেছে তো বাহাদুর কার সাথে একটু পরিচয় ছিল আমার হ্যাঁ কি ওস্তাদ যে কি ওখানে ছবি তো সঙ্গীত করতেছি আমি তারপর দুজন আস্তে আস্তে ওই রাজেন্দার ওখানে গেল কথাবার্তা সেজন্য ঋতিক ঘটক এখানে এসে কি ছবি বানালেন তিতাস তিতাস একটি নদী তিতাস একটি নদীর নাম হ্যাঁ তো রাজেন্দ্র তরফদারের ছবিতে যেভাবে তুমি কাজ করেছো এটাতে সেভাবে না না টাইমটা তো একই
তো একই সময় তখন আমি ইন্টারভিউটা নিলাম ঋতিক দার 18টা ইন্টারভিউর মধ্যে আমার ইন্টারভিউটা আছে 18 নম্বর ইন্টারভিউ আছে আর কি কোথায় এটা সেটা বই আছে ইন্ডিয়া থেকে ও ইন্ডিয়া থেকে বইটা প্রকাশিত হয়েছে ওটা বাংলাটার মধ্যে আছে ওটা আবার ইংরেজি ট্রান্সলেশন হয়েছে আর কি পুরাই করছে এটা এটা খুব ইম্পর্টেন্ট ইন্টারভিউ হিসেবে ধরো কেন এটাই শেষ ইন্টারভিউ আচ্ছা তোমার এই যে সমসাময়িক যারা যেমন মুশিউদ্দিন শাকের এবং শেখ নিয়ামত যখন সূর্য দিঘল বাড়ি করলেন এই ছবিটা তো মোটামুটি এটা নিয়ে আলোচনা হয়েছে এটাই একটা ছবি আর বিশ্বক্রমে আর কোনো ছবি নেই এটাতে তোমার ভাবে ফিল্ম একটা এমন মাধ্যম এটাকে হিসেবে করে অনেক রকম জ্ঞান থাকা উচিত তার মধ্যে খুব ক্লোজলি হলো পাত্রটা যেমন যারা এগুলো ইয়ে ধরো আঁকিতে লিটারেচার মিউজিক হ্যাঁ নৃত্য নাটক এই সম্পর্কে তরলি একটা জ্ঞান থাকা দরকার তাহলে ফিল্ম নাটক হয়ে যায় এখানে দেখো আরেকটা ফানি ব্যাপার আছে টেলিভিশনে যত ইন্ডিয়াতে সিরিয়াল নামে হয় ওদের ক্যামেরা কাজ দেখেও আর এখানে নাটক বলা হয় এটাতে নাটক বলাটাই তো ছাড়তে ছাড়তে পারলো না ইন্ডিয়া যেমন বাংলায় বই বলা হয় এটাও একটা খুব হাস্যকর ব্যাপার মানে ফিল্মের নিজস্ব একটা ভাষা আছে হ্যাঁ ভাষা তো আছে সেই ভাষাটা আমরা এখনো অনেকে বলে যে ল্যাঙ্গুয়েজ উইদাউট ভোকাবুলারি উইদাউট ভোকাবুলারি বা কেন হবে অনেকটা ভোকাবুলারি আছে তো কিছুটা হ্যাঁ মানে আমরা তাহলে কি বাংলাদেশের চলচ্চিত্র নিয়ে এই ধরনের একটা কথা বলতে পারি যে এখানে এখনো চলচ্চিত্রের ভাষাটা আমরা পুরোপুরি আয়ত্ত করতে পারিনি একদম কমপ্লিট কথা বলে এটা আমরা যে ফর্মটা আয়ত্ত করছি সেটা হলো নাটকের ফর্ম সেটা নেই টেলিভিশনওয়ালারা ওই নাটক বানিয়েছে যে নাটক কয় করেও নাটক ফানি এক একটা জায়গাতে আটসাট শুরু হয়ে গেল কি কোথা থেকে শুরু হলো কী ব্যাপার স্যাপার ঠিক বোঝা মুশকিল আমার যত মনে পড়ে যে ওই সময়ে যেমন কতগুলো ছবি যেমন আমার মনে পড়ে যেমন একটা হলো সূর্য স্নান ভালো ছবি আমার ভালো লেগেছে বিন্দু থেকে বৃত্ত সালাউদ্দিন ভাই সালাউদ্দিন সাহেব বিন্দু থেকে বৃত্ত হ্যাঁ অসাধারণ একটি এটা মহিলাটা করছে একজন মহিলা ডিরেক্টর ওনার নামটা ঠিক আমি এই মুহূর্তে মনে করতে পারছি না কিন্তু ছবিটা তো খুব ভালো হয়েছিল খুবই ভালো তো ওইখান থেকে যদি আমরা ধরি মানে জহির রায়হান বা সালাউদ্দিন সাহেব বা ওই বিন্দু থেকে বৃত্ত বা ইভেন ইভেন যদি আমরা সুভাষ দত্তের ছবি সুতরাঙ্গের কথাও ধরি তাহলে সেই জায়গা থেকে দেখলে কি আমরা ছবিতে অগ্রসর হয়েছি না পিছিয়ে গেছি পিছিয়ে গেছে অ্যাবসলিউটলি পিছিয়ে গেছে অনেক ভালো ছবি এগুলো আরো আছে ধারাপাত ছবিটা দেখছেন ধারাপাত খুব ভালো চিন্তা করো খুবই টাচি ছবি এটা টিচার বদলে তারপর সাদেক খানের একটা ছবি আছে ওই হুমায়ুন কবিরের গল্প নদী ও নারী নদী ও নারী গুড ফিল্ম খানাদারও তো বেশ কিছু খানাদার একাধিক ছবি আছে ভালো তোমার এই যে আমাদের ফিল্ম আর্কাইভ এই আর্কাইভস যেটা যখন প্রতিষ্ঠিত হয় তার সঙ্গে তো তুমি জড়িত ছিলে ফিল্ম মার্কেট তো বলতে গেলে এটা অ্যাবসলিউটলি আমাদের করা হয় এটা আমাদের ফিল্ম সোসাইটি কারো কোনো অবদান নেই এটা একদম আমাদের করা হয় এবং এই ফিল্ম ফিল্ম ইনস্টিটিউট আর ফিল্ম মার্কেট এটা তো এরকম দুই ভাই আর কি কারণ ফিল্ম মার্কেট এর জন্য ইনস্টিটিউট লাগবে তাহলে ছবি কোথায় পাবে তার রেফারেন্স ছবি যেমন ইন্ডিয়াতে আছে ফিল্ম মার্কেট ফিল্ম ইয়েতে আর দেবে ওই সময় তো ওই সতীশ বাহাদুর এসেছিলেন একটা ওয়ার্কশপ করাতে ওটাই তো উৎপত্তি হলো ওখান থেকে শুরু এবং ওটা বড় আকারে প্রথম ফিল্ম অ্যাপ্রিসিয়েশন কিন্তু এত বড় আর হয়নি ওকে ওকে এরপরে তো আরো দুই একজন এসেছিলেন আমরা তো জানি অনেকগুলো রে তুমি যে এই বহু বছর ধরে অনেক বই নানান ভাবে সংগ্রহ করেছো এই এই চলচ্চিত্রের উপরে বইয়ের সংখ্যা কত এখন বলতে এবার খুবই দুঃখজনক কয়টা বেজে নষ্ট হয়েছে তাও কত নাম নামি আর আমাদের বই গড়া নাই তোমাকে তো অনেকেই একজন চলচ্চিত্র আন্দোলনের একজন পুরোধা ব্যক্তি মনে করে এবং এখনকার যারা নবীন যারা চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে যুক্ত বা চলচ্চিত্র নির্মাণ করার চিন্তা ভাবনা করে এটা কি তোমার কাছে যায় না অনেকে যারা করে তারা তো জানে আমাকে ঢাকা টাকা আসলে শহর আসলে এখনো চারদিক দিয়ে পোলাপান ছুটে আসলে আমাদের কথা বলার জন্য ঘুরে ফিরে আমি একটা প্রশ্নে আসতে চাই যে এই যে এতদিন ধরে চলচ্চিত্র আন্দোলন হলো আগে ভালো ছবি তৈরি হয়েছে তোমার মতে তাহলে এত চলচ্চিত্র আন্দোলন এত বিশ্বব্যাপী এত ছবি এখানকার এখনকার চলচ্চিত্র নির্মাতারা দেখছে
তাহলে ভালো ছবি তৈরি হচ্ছে না কেন? একটা জিনিসকে এক একজন এক একভাবে নেয়। এখানে একটা একটা টোটাল ছবি করার যে একটা ই আছে, নিজস্ব ভাষা আছে। যে তুমি কিছুক্ষণ আগে বললা চলচ্চিত্রের একটা ভাষা আছে, এটা ফিরে আছে, তাহলে হচ্ছে কীভাবে চলচ্চিত্র মোকাবেলারি ওরকমভাবে একটা গ্রামার না লেখালে অনেক কিছু এসে গেছে। এখন তো ওই যে কোনো ছেলে একটা ছোটো ক্যামেরা যে কিনতে পারবে একটু ভালো ছবি করা যায়, ইচ্ছা করে যদি করতে চাইছে। কিন্তু ছবি করার যে মৌলিক যে জিনিসটা জানতে, যে মানুষের জীবন, তার ভাবনা, তার সংগ্রাম, তার রাজনীতি, তার অর্থনীতি, এগুলো শত সম্পর্কে ভালো ধ্যান জ্ঞান না থাকলে সে কেমনে ভালো ছবি করবে? তুমি বলতে চাইছো যে তাহলে যে আমাদের যারা চলচ্চিত্র নির্মাণ করছেন তারা ক্যামেরাটা বোঝেন না, বা ক্যামেরার কাজটা বোঝেন না, বা ক্যামেরার ভূমিকাটা বোঝেন না, এই কি তাই কি? না, ক্যামেরার তো ডিরেক্টরের সব কিছু করার কথা, আর ক্যামেরাম্যান তো খালি ক্যামেরা চালাবে। আর ক্যামেরা একটা একটা ফিল্ম মেকারের যদি ক্যামেরার সম্পর্কে ভালো জ্ঞান না থাকে, তার পক্ষে তো ভালো ছবি করা সম্ভব না। এই যে একসময় বাংলাদেশে যতগুলো সিনেমা হল ছিল, ওটা তো আর একটা খারাপ কথা, এখন তার অর্ধেকেরও অর্ধেকে চার ভাগের এক ভাগ হয়ে গেছে। এটা তো আমি লেখা একটা কইরা রাখছি। এটা কেন? এটা কেন হলো যে মানুষের ছবি দেখতে যারা টেলিভিশন দেখে, হ্যাঁ, কে দেয় বারাক নোংরা হল, নোংরা দুর্গন্ধ, সার পোকা, সিগারেট খায় মানুষ বসে বিশ্বের ভিতরে, আরও অনেক ঠিক আছে, মানে পরিবেশ নাই, পরিবেশ, হ্যাঁ, পরিবেশ এক নম্বর। তারপরে তুমি যে কথাটা বললে সেটার সঙ্গে তো আমি একমত হতে পারি না। এই কারণে আমি বলি, তুমি যে বললে যে টেলিভিশন দেখে বলে ফিল্ম সিনেমায় যায় না, কিন্তু ভারতে সিনেমা হলগুলো তো রমরমা ব্যবসা। না, ওখানে কিছু যে কোনো শপিং মলে, না ওখানে কিছু ই হয়েছে, যেখানে শপিং মলে, হ্যাঁ, এগুলো তো নিতেছে 6টা ঊর্ধ্বে 10টা সিনেমা হল আছে। এই যে এখানে গুলিস্তানটা ভাঙিয়ে দিল, এখানে একটা মাল্টি কমপ্লেক্স করা যেত না, কিন্তু কেন এটা তারা মাথায় রাখে নেই? এটার মালিক কে এখন? তার এখানকার লোকেরই তো একটা প্রোটেস্ট করা উচিত ছিল, এবং ফিল্ম সোসাইটি থেকে প্রোটেস্ট হলে আরো ভালো হইতো। না, কই করে নাই, এটা খুবই দুঃখের বিষয়, এবং করা উচিত ছিল। তাহলে দুটো বিষয় আমার নিজের যেমন মনে হয়, একটা তো হলো যে সিনেমা হলগুলো এইভাবে বন্ধ হয়ে গেল, এই পরিবেশ নাই, আচ্ছা, টেলিভিশন হয়তো একটা কারণ। দ্বিতীয়ত হলো যে যে ছবি আমরা এখানে বানাচ্ছি সেই ছবি তো আমাদের দর্শককে কি জানে? ও, এক ধরনের দর্শক আছে কিছুটা জানে, অবশ্য মনে হয় ওই যে গ্রামে একেবারে যাদের কিছু দেখার নাই, হ্যাঁ, আর গ্রামের এই যে গানের যে একটা ব্যাপার ছিল, লোকগীতি, লোক আচার, লোক সংস্কৃতি, তার বিকাশিত প্রভাব তো অনেকটা কমে গেছে। না, তখনকার ডিরেক্টররা আমি তো দেখলাম তো যে তাদের মধ্যে অনেক রকম মানে প্রতিভার মানে একটা বৈচিত্র্য ছিল, খুবই বৈচিত্র্য ছিল, এবং নানা ধরনের ছবি তৈরি করতেন। একদিকে যেমন একেবারে যারা খুবই রুচিশীল দর্শক তাদের জন্য তৈরি করছেন, আবার এদিকে রূপবানের মতো লোকছবি, জনপ্রিয় ছবি তৈরি হচ্ছে। তো এই একই চলচ্চিত্র নির্মাতা তো এই ধরনের কাজগুলো করছে। আর একটা জিনিস এখন মনে পড়লো আমার, এটাকে বিকশিত করতে হলে অনেক ধরনের পুঁজিপতিরা যাদের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা, হ্যাঁ, যেমন এখন ইসেতে ইন্ডিয়াতে বড় বড় হাউসগুলা, যেমন তোমার টাটা, বিরলা, তারপরে ওই যে কিনাম বিখ্যাত যে দুই ভাই আম্বানি, আম্বানিরা ছবি করতেছে তো। আচ্ছা, আমরা এখন প্রায় শেষের দিকে চলে এসেছি, এখন একটু ব্যক্তিগত ব্যাপারে যাই। আচ্ছা বলো, বিয়ে করনি কেন? বিয়ে তো করতে এক হাতের ব্যাপার না, কাউকে প্রপোজ করি না আমি। কিন্তু তোমার ধরো এই কাউকে নিশ্চয়ই কখনো ভালো লেগেছিল বা ওরকম? ভালো তো প্রায় লাগে, ভালো লাগলে আমার এক তরফা ভালো লাগা কি হবে? আমি আমি চেষ্টা করছি, কিন্তু কোনোদিন কাউর কাছ থেকে তেমন কোনো সাড়া পাওনি, তারপরে সাড়া পাইনি, পাইনি, ব্লাইন্ড। এতদিন এই যে তুমি একা আছো, হ্যাঁ, তোমার কি কখনো মনে হয়েছে যে আমার একটা নিঃসঙ্গ জীবন, বা আমি না, আমি খুব সফর করি, আমি একটা কষ্টের জীবন কাটালাম? হ্যাঁ, তাই তো, কিন্তু একটা বইলার ঝোলপিটা লাভ কি? সবাই তো আর সব কিছু বুঝবে না, তুমি জীবনে একটা ফিল করলা। আমাকে ওয়াইট ভাই এক সময় বলছিল, কষ্ট তুমি বিয়ে করো না কেন? আমি তো বিয়ে করি না কেন, এটা তো ব্যাপার না, আমারই বিয়ে করবে কে, সেটা তো আমি খুঁজে পেলাম না। এই ধরনের
তোমার যারা প্রিয় বন্ধু বান্ধব বা তোমাকে যারা পছন্দ করে এরকম কিছু মানুষের আমরা মতামত সংগ্রহ করেছি, সেটা আমরা একটু দেখে নিই। মোহাম্মদ খসরু আমাদের দৃষ্টিদান করেছেন, এই দৃষ্টিদান চলচ্চিত্র দেখার দৃষ্টি। তারপর তার যে বিপুল আয়তন বই চলচ্চিত্র বিষয়ে, তার যে নিজস্ব প্রকাশনা এই চলচ্চিত্র সংসদের, বাংলাদেশ চলচ্চিত্র সংসদের, সেই সূত্র ধরে এবং যারা পরবর্তী সময়ে চলচ্চিত্র তৈরি করেছেন, বিশেষ করে আমরা এসেই শুনেছি, আমরা দেখেছি মসিউদ্দিন শাকের আছেন, তার পরবর্তী সময়ে আমরা দেখেছি তারেক মাসুদ, মিশুক, জাহিদুর রহিম অঞ্জন, প্রায় সবাই এই বাংলাদেশ চলচ্চিত্র সংসদের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং যাদেরকে উদ্বুদ্ধ করেছিলেন খসরু ভাই। সৎ চলচ্চিত্র আন্দোলন এই শব্দটির সমার্থক হচ্ছে মোহাম্মদ খসরু নামটি, এবং মোহাম্মদ খসরুর যে প্রকাশনা আছে সেই সব প্রকাশনা, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা এতটাই সমৃদ্ধ এবং আমরা যার সঙ্গে সম্পৃক্ত তার সম্পাদনার কাজে, লেখালেখির কাজে, এরকম সমৃদ্ধ চলচ্চিত্র বিষয়ক কোনো প্রকাশনা এই বঙ্গে তো বটেই, আমাদের বাংলাদেশে তো বটেই, ভারতেও এ ধরনের এত প্রকাশনা নেই। আমরা সবাই বিশেষ অবগত আছে যে চলচ্চিত্র বিকশিত হয়নি যে দেশে, সেই দেশে একজন মোহাম্মদ খসরু অনেক মানুষকে চলচ্চিত্র কী তাকে বোঝাতে চাচ্ছেন, চলচ্চিত্র দেখিয়ে, চলচ্চিত্র বিষয়ক কর্মশালা করে, চলচ্চিত্র বিষয়ক প্রকাশনা করে এই বিরাট যজ্ঞটি তিনি করেছিলেন। খসরু ভাই এমন একজন মানুষ, সে তার বয়স বা কালসীমার বাইরেরও মানুষের সাথে ইজিলি মিশতে পারে, সেই জন্য, কারণ আমার আগে খসরু ভাই যারা ফ্রেন্ডস ছিল, কায়সার চৌধুরী, মাহবুব আলম, তারপরের জেনারেশনে খালেদ ভাই, তারেক মাসুদ বা ইশের, তারপর আমাদের, মানে সব জেনারেশনে এসে খসরু ভাইয়ের অবদান, একজন ফিল্ম সোসাইটি অ্যাক্টিভিস্ট এবং বাংলাদেশের গ্রেটার সিনে কালচারে তার যে কন্ট্রিবিউশন এবং এত ব্যাপক লেখালেখিতে, আমার মনে হয় না এখন পর্যন্ত আগামীতে কোনো এই সিরিয়াস সিনে ম্যাগাজিন ধ্রুপদীকে সুপারসিড করে যাবে। আমার প্রকাশনাটা আমি শুরু করি 2008 সালে প্রথম খসরু ভাইয়ের বই দিয়ে, সাক্ষাৎকার চতুষ্টয়। এইভাবে খসরু ভাইয়ের সাথে আমাদের আসলে সম্পর্ক ভালো, এবং খসরু ভাই ঠিক আসলে পাঞ্জাবি পড়া বুদ্ধিজীবী না, উনি একটু প্রথা বিরোধী। খসরু ভাই আমাদের জন্য খুব ইন্সপায়ার্ড একজন মানুষ, আমরা লিটল ম্যাগাজিনের ক্ষেত্রেও বলি আর ফিল্মের ক্ষেত্রেও বলি। তো ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আচ্ছা ঠিক আছে, অনেক ধন্যবাদ, অনেক কথা হলো তোমাদের। ওই শুধু দর্শক, এতক্ষণ কথা বলছিলাম আমাদের খুবই কাছের মানুষ, যিনি চলচ্চিত্র আন্দোলনের প্রধান ব্যক্তি এবং যিনি একসময়ে এই বাংলাদেশে বা তদানীন্তন পূর্ব পাকিস্তানকে, পাকিস্তান আমলে মানুষকে ধরে ধরে ভালো ছবি দেখিয়েছেন, ভালো ছবি দেখতে শিখিয়েছেন, তার সঙ্গে অনেক কথাই হলো, আবার সব কথা হয়তো হলো না। এমনিতেই মোহাম্মদ খসরু তার চলাফেরা, কথাবার্তা সর্বত্র একটা বোহেমিয়ান জীবনের ছাপ, তার কথাবার্তার মধ্যেও সেইগুলো উপস্থিত। ফলে খুব গুছিয়ে তিনি সবসময় সব কথা বলেন না, বলতে পারেন না হয়তো, কিন্তু তারপরেও যিনি যে কথাগুলো শুনলাম সেগুলো আমাদের ইতিহাসের একটি অংশ। আমরা আজকে আর সুস্থ এবং সুদীর্ঘ জীবন কামনা করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি।